মানুষ তো একটা উসিলা, মানে মানুষ দিয়ে মানুষ বানাচ্ছে, এটা হলো উসিলা, মানুষকে দেখাচ্ছে যে মানুষ দিয়ে মানুষ সৃষ্টি করছে। স্রষ্টার তরফ থেকে যে কয়েকটা মেডিসিন আসে, ওই মেডিসিনগুলা কি কি আসে একটু বলবেন কি? ছোট করে আমার এই বিষয়টা একটু জানার দরকার, কারণ আমরা তো সবাই জানি মানুষের মাধ্যম থেকে মানুষের সৃষ্টি হয়, কিন্তু এর মধ্যেও স্রষ্টার কিছু মূল্যবান জিনিস থাকে, সেই জিনিসগুলা কি একটু বলবেন ভাই? কষ্ট নিয়ে না নিজের খায় আর কত বুঝানি, হাইটা কমাই দেন, বুঝছেন না ভাইরা? আলহামদুলিল্লাহ, সবাই তো আর বুঝবে না, সবাই তো আর বোঝানো সম্ভব না। তো যাক, আমি চেষ্টা করলাম, ভাই বলে খালি যে আমাকে বুঝাইলে হবে না, লোকজনকেও বুঝাইতে হবে। এখন আমার ছেলে যেটা বুঝবে আমি তো আর সেটা বুঝবো না, আর আমি যেটা বুঝি আমার ছেলে কি সেটা বুঝবে? এখন ছোট বাচ্চারা যদি এই বিষয়ে শিখাই দেয় তাহলে তো বেটার ঘুম হারাম হয়ে যাবে। তার জন্য ভাইঙ্গা এইভাবে বোঝানো যাবে না, কারণ ছেলে বাচ্চাদের ঘুম হারাম হয়ে যাইতে পারে। তার জন্য সহজ সরল ভাবে আমরা যাতে যারা আছি একটু বুঝতে পারি এর জন্য এই গান গাওয়া হয়। সময় হলে এমনি শিখবে, আমাদের শিখাইতে হবে না। কবি আব্দুল কবি সালাম সরকারের একটা গান অনুরোধ করেছে, গানটা আর একটু পরে গাই, হ্যাঁ বিচ্ছেদ গান। আচ্ছা গাইতেছি, আগে ইসরায়েল সাহেবের একটা বিচ্ছেদ গান করব, তার আগে বসে বসে একটা গান শুনলাম, মানুষ দিয়া মানুষ বানায় সেই মানুষে খেলা করে চিনগা মানুষ ধরে। এই গানের মধ্যে শুনলাম একটি ভান্ডের প্রাণী দিয়া, তাই না ভাই? কথাটা আপনি কিন্তু একটি বলছিলেন মনে হয়, ভুলবশত? ও আচ্ছা 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 ঠিক আছে, কিন্তু মূলত প্রথমত একবার বলছিল যে একটি ভান্ডের পানি দিয়া, এর জন্য মানে আমার কাছে পয়েন্টটা কেমন লাগলো, কারণ কবি জালালউদ্দিন সাহেব বলছে দুইটি ভান্ডের পানি দিয়া কষ্ট জিনিস গড়ে, তো একটা যে বলছে এর জন্য মানে ভাবলাম এটা মিস্টেক হইতেই পারে। আচ্ছা থাক, আর কি বলবো, আরো কিছু জিজ্ঞেস করব? আচ্ছা ভাই, বিষয়টা হলো মানুষ দিয়ে মানুষ বানায়, এই ভাই শীষ দিচ্ছে কোথায় যেন, মানুষ দিয়ে মানুষ বানায়, কিন্তু মানুষ দিয়ে মানুষ বানানোর আগে এখানে কিছু মেডিসিনের দরকার আছে, তাই না বাবারা? সেটা স্রষ্টার তরফ থেকে মেডিসিনগুলো আসে। মানুষ তো উসিলা, কিন্তু আপনি আপনার গান থেকে আমার একটু পয়েন্ট থাকবে, ওই যে মানুষ ছাড়া, মানুষ তো একটা উসিলা, মানে মানুষ দিয়ে মানুষ বানাচ্ছে, এটা হলো উসিলা, মানুষকে দেখাচ্ছে যে মানুষ দিয়ে মানুষ সৃষ্টি করছে। স্রষ্টার তরফ থেকে যে কয়েকটা মেডিসিন আসে, ওই মেডিসিনগুলা কি কি আসে একটু বলবেন কি? ছোট করে আমার এই বিষয়টা একটু জানার দরকার, কারণ আমরা তো সবাই জানি মানুষের মাধ্যম থেকে মানুষের সৃষ্টি হয়, কিন্তু এর মধ্যেও স্রষ্টার কিছু মূল্যবান জিনিস থাকে, সেই জিনিসগুলা কি একটু বলবেন ভাই? কষ্ট নিয়ে না ধন্যবাদ, তার কথা বলার অঙ্গভঙ্গি অনেক ভালো। মানুষ সের উসিল্লে মানুষ আসে, এর আগে কিছু মেডিসিন দিতে হয়। বইন রে, আল্লাহ রহমতে আমি তিনটে সন্তানের বাপ হইছি, তুমবো দু একটা সন্তানের মা ও হরে মেডিসিন দিছে কিতা লাগে হরে তুমিও বুঝবা। তো ইনশাল্লাহ হয়তো কোনটা বুঝ জানিতে আছে না, তবে নিবো গা। তো এখানে রগ, চামড়া, লোম, মনি, মগজ, হাড়, মাংস, এই যে চার চার আট, এটি হইল মা এবং বাবার। এরপরে আল্লাহর হইল দশ, চলা, বলা, বিবেক, বুদ্ধি, জ্ঞান, আক্কেল ইত্যাদি। এই আল্লাহর দোষ আর মায়ের চায়ের, বাবার চায়ের, এই যে হইল আঠারো, আঠারো সিজে হচ্ছে মানুষ তৈয়ার। এই আঠারো সিজ, এই যে আল্লাহর দোষ, আল্লাহর দোষ তো আল্লাহর জায়গাতেই আছে, তখন এই যে মায়ের চায়ের আর বাবার চায়ের,
যখন এই একটা মানুষ যখন 17 থেকে 18 বছর যখন বয়স হয় তখন কিন্তু মানে পুরোপুরি একটা সাবালক হয়ে যায়। তখন এই যে আলমে আরওয়া থেকে এরপরে তার যে রতিটা আসে এটা কিট রূপে আসে। এই কিট রূপে কোথায় আসে? বাবার মস্তকে আসে। এরপরে এই মস্তক থেকে যখন এই যে বাবার চায়ের আর মায়ের চায়ের এই আটটা জিনিস যখন এক জায়গায় ঘর্ষণ হয় তখন এইখানে যে আল্লাহর দশটা জিনিস এই যে মেডিসিনটা, এই মেডিসিনটা আল্লাহর তরফ থেকে এনে আসে, তখন এই আঠারো সিজে একটা মানুষ পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। শেষ করলাম না, আর কইতাম না, এর বেশি আর কোয়া যাবে না, কারণ এটা বেজাল আছে। মানুষ এখন তো আকাশ দিয়ে উড়ে যায় গা। সাধক যদি সাধনার বলে যদি আকাশ দিয়ে উড়ে আসতে, এটা হইলে অন্য বিষয়, কিন্তু একজন পানিতে হাইটা গেলে বিশ্বাস করা যাবে না, এটা কুহুরি কালাম হইতে পারে। আকাশ দিয়ে উড়ে গেলে গাও তারে বিশ্বাস করা যাবে না, এটাও কুহুরি কালাম হইতে পারে। যেমন ফেরাউন 1400 বছর বাচ্চা, 1400 বছর সে দেশ চালাইছে, চালানোর পরে দেয়া এই যে উজিন নাজির যে ডিয়া আছে এটারে কইতাছে, কই কোন রোগে আমার কাছে আইতাছে না, কোন অসুখ অসুবিধা আমার হইছে না, আমি যেইটাই মনে করছি এটাই করছি। এখন তো আমার মন ডাইসে আইতাছে, কোথা দাবি করতাম রে, এখন তোরা কি কোনটা কস? তখন এই যে উজিন নাজির রায় মধ্যে তো এনে দুই একটা তো আছে মানে বুদ্ধিজীবী, কয় আপনি যদি খোদা দাবি করেন তাহলে একটা কাজ করতে হবে, স্কুল কলেজ প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে দিতে হইব। এটা 150 বছর বন্ধ থাকলে এরপরে যখন মূর্খদল লাইব তখন এই যে মূর্খদল ডিরে যদি আপনি কইন যে আমি আমি নিজেই খোদা, তখন এই যে মূর্খটি মানব। আর এর আগে শিক্ষিত সমাজ তো মানত না, খারাপ লাগে বেশি কল, শিক্ষিত সমাজ তো মানবে না, তখন উজেরের কথা তো আবার ফেরাও মানেও, রাজায় কি প্রজার কথা মানে না গো বৈশ গল মানে। তখন আল্লাহ রহমতে যে এটা আল্লাহ আল্লাহ রহমতই কোন লাগবো, আল্লাহ কিন্তু ভালোটাও দিয়ে দিছে মন্দটাও দিয়ে দিছে, কিন্তু মন্দটার মধ্যে ওই আল্লাহ রহমত কোন লাগে, এটা হলো লেখা। তখন 150 বছর গেছে, স্কুল কলেজ প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, কা মূর্খর দল আইছে পৃথিবীতে, মূর্খরারে বুঝাইছে কয় আমি আমি নিজেই খোদা। তখন কইতাছে কয় এই যে এত বৃষ্টি হইতাছে, এই যে মূর্খদল রায় ইয়া খোদা, এই যে বৃষ্টি যে হইতাছে বৃষ্টি ফিরাইন, এই বৃষ্টি তো জমির ক্ষতি হইতাছে। তখন এই যে রাতের অন্ধকারে পাহাড়ের মধ্যে যায় কইতাছে এই যে ফেরাউন, কয় ইয়া রাব্বুল আলামিন আপনি তো একজন উপরে আছেন আমি তো জানি, কিন্তু আমি নিজে নিজে খোদা দাবি করিয়ালছি, আল্লাহ এই আমারে একটু সুযোগ করিয়া দিন আমি যাতে বৃষ্টিটা ফিরাইতারি, আল্লাহর তরফ থেকে হুকুম আইছে গাইবি, কই যা 7 বছর লাগাত কোনো বৃষ্টি হইতো না। এখন এই যে 7 বছর লাগাত কিন্তু বৃষ্টি হইতো না, এটা কিন্তু এই যে ফেরাউনে কিন্তু কইলছে, এই যে কোথা দাবি করছে, আল্লাহ কইছে যে তুমি যেটাই চাও এইটাই পাইবা, এইটাই আমি দেওয়ার মালিক আমি, তবে আমি তোমাকে বিবেক বুদ্ধি দিয়ে দিছি, কি ঠিক না বেঠি, আমি তোমাকে বিবেক বুদ্ধি দিয়ে দিছি, এখন কোনটা নিব আর কোনটা না নিব এটা তো তোমার বুঝে নিতে হইব, আমার তো কিন্তু যেটাই চাও এটাই পাইবা, কিন্তু হিসাবটা হইব লাস্টে। তখন 7 বছর পর্যন্ত বৃষ্টি হয় নাই, 7 বছর পর্যন্ত বৃষ্টি না হওয়ার কারণে সকল এলাকার মানুষ, সকল শহরে বন্দরের মানুষ, সকল গ্রামের মানুষ আবার এই যে ফেরাউনের কাছে আইছে, খোদা ওখান তো বৃষ্টি 7 বছর যাবো তো হয় না, ওখান তো কোনো ফসল টসল তো হয় না, ওখান তো বৃষ্টির দরকার। তখন এই যে এইবার গেছে এই যে পাহাড়ের উপরে, আল্লাহ আপনি তো একজন আসুন এটা তো আমি জানি, আল্লাহ ওখান যে আমার আর একটু বৃষ্টির দরকার, যা দেয়া দিলাম আল্লাহ দিলে সারা রাত্র এমন বৃষ্টি হয়েছে মানুষের শরীরও পড়লে শরীর ঘুরিয়া যায়। এখন তো সোয়ালে আইছে সকল লোক আইছে কল্লা ইয়া খুদা বৃষ্টি তো এটা রিয়াকশন দেয়া দিছে, বৃষ্টি কইলাম ভালোর জন্য অন বৃষ্টি ভুরিয়া তাম হয়ে জায়গা, একটা কাপড়ের মধ্যে লাগলে এই কাপড়টাও ভুরিয়া জায়গা, এই মানুষের উপরে পড়লে মানুষটাও ভুরিয়া জায়গা, এই বৃষ্টি তো রিয়াকশন হয়েছে ইয়া খুদা বৃষ্টি আপনি হিরাই। এখন তো উজিরের লোকে যে উজিরে বুদ্ধি দিছি
এই উজিরের কইতাছে কই কি রে ফোন এই যে আমার নিজের অত একজন কুদা আছে কিন্তু এই যে কুদার কাছে ফরিয়াদ করলাম বৃষ্টি তো বন্ধ হয় না কইয়া কুদা আপনি যেমন কুদা এরম বান্দা আমি তে বৃষ্টিও তো এরমইব এটা এই বুদ্ধি দেওয়ার মতো আমার কোনো ক্ষমতা নেই আপনি যেটা মন সাইডে করতে দেবেন তো বাংলাদেশে এরম বুবা মানুষও আছে কিন্তু আছে